ডারউইনে আপনারা জানেন যে হাই পারফরম্যান্স টিম ব্যবহার করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পরিষদের সভা শেষে প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন হাই পারফরম্যান্স দলের ব্যয়বহুল অস্ট্রেলিয়া সফরের কথা। প্রায় মাসব্যাপী এই সফরের খরচ চোখ কপালে ওঠার মতো। ডারউইনে আপনারা জানেন যে হাই পারফরম্যান্স টিম ট্রাভেল করছে, সেখানে অস্ট্রেলিয়াতে যাচ্ছে ওরা 14 জুলাই থেকে 19 অগস্ট। এটা একটা লম্বা ট্যুর এন্ড ইটস আ ভেরি এক্সপেন্সিভ ট্যুর। বোর্ডের আমাদের জানা মতে এটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ট্যুর হতে যাচ্ছে, এত লম্বা সময় এত দূরে। বিসিবির হাই পারফরম্যান্স দল তথা এইচপি দলের 36 দিনের সফরে ঠিক কত টাকা খরচ হচ্ছে বোর্ডে? 4,20,13,860 টাকা খরচ ধরা হয়েছে এই সফরের জন্য। তবে বাংলাদেশ জাতীয় পুরুষ দল ও নারী ক্রিকেট দলের বিভিন্ন সফরের নথি পর্যালোচনা করে দেখা গেছে এইচপির তুলনায় খরচের অঙ্ক অনেক কম। ২০২২ সালে বাংলাদেশ দলের আরব আমিরাত সফরে খরচ হয় 1,51,00,000 টাকা। একই বছর এশিয়া কাপে খরচ হয় 3,27,00,000 টাকা। নারী দলের এবারের এশিয়া কাপের খরচ ধরা হয়েছে 1,31,00,000 টাকা। এছাড়া জাতীয় দলের বিভিন্ন দ্বিপাক্ষিক সফরের খরচ থাকে 2-3 কোটি টাকার মধ্যে। জাতীয় দলের বাইরে এ দলের একটি সিরিজে কাছাকাছি অঙ্কের খরচ হয়েছিল বিসিবির। 2023 সালে ওয়েস্ট ইন্ডিজ এ দলে বাংলাদেশ সফরে বিসিবির খরচ 3,86,00,000 টাকা। ক্রিকেটারদের পাইপলাইন উন্নয়নে দুহাত ভরে খরচ করছে বিসিবি। এইচপির এই সফর সহ দলটির প্রস্তুতির জন্য চলতি বছরে বাজেট ধরা হয়েছে 10,17,72,000 টাকা। তার মাঝে অস্ট্রেলিয়া সফরের খরচ প্রায় 4.5 কোটি। বাকি অর্থ ব্যয় হবে প্রস্তুতি ক্যাম্প সহ আনুষঙ্গিক কাজে। শুধু এইচপি নয়, জাতীয় দলের ছায়া দল হিসেবে খ্যাত বাংলাদেশ টাইগার্স ক্যাম্পেও খরচ হয়েছে কোটি টাকার বেশি। চলতি বছর চট্টগ্রাম 4 সপ্তাহের আবাসিক ক্যাম্পের জন্য বিসিবির খরচ হয়েছে 1,10,00,000 টাকা। এদিকে আজ শনিবার দুপুরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ এইচপি দল। মাসব্যাপী এই সফরে 2টি 4-দিনের ম্যাচ, 3টি 1-দিনের ম্যাচ এবং 6 থেকে 9টি টি-20 ম্যাচ খেলবে এইচপি। প্রতিপক্ষ অন্য দলগুলো হলো পাকিস্তান এ, অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি একাদশ ও বিগ ব্যাশের 5টি ফ্র্যাঞ্চাইজি।